মানুষকে আল্লাহ শবাবরাতের রাতে মাফ করে দেন। হাদিস এনেছেন ইমাম ইবনে হিব্বান, আজ থেকে 1100 বছর আগে। আর হেরা শবাবরাত খিজা হয় না, বুঝেন নাই? 22 শবাবরাতের পরে তো আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একই হাদিস মুস্তাদে বাসারে বর্ণিত হয়েছে, এবং ওই হাদিসটাই ইমাম মানজুরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত হাদিসের কিতাব আত-তারহীব ওয়া তারহীব এনেছেন এবং বলেছেন এই হাদিসটা হলো সনদ হাসান। এবার বলেন শবাবরাত সম্পর্কে কয়টা সহিহ হাদিস বললাম? সহিহ আমি বলি নাই, খোদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ বলেছেন। এখন যদি কেউ বলে শবাবরাত নাই, তাহলে সে সহিহ হাদিসের উপর আমল করলো না সহিহ হাদিসকে অস্বীকার করলো। কারণ খুদ আমাদের লামাজাবি দ্বারা জাকির অনেক বেশি দলিল দেয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকাল হয়েছে 728 হিজরি, আজ থেকে 700 বছর আগে। উনি ওনার মাজমাআতু ফতোয়া ইবনে তাইমিয়া অনেক বড় কিতাব 28 খণ্ডে, ওই কিতাবের ভিতর বলেছেন যে আন্ন ফযিলাত লাইলাতিন নিসফি ওয়াল শাবান বিমাজমিউ তুরুকিহা সাবিত, অনেকগুলো হাদিসের সমষ্টি থেকে শবে বরাতের ফজিলত প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের কথা রাসূলুল্লাহ তুমি দুইটা সহিহ হাদিস পাইলাম, শবে বরাত সংক্রান্ত হাদিস আছে মাত্র 14টা, কয়টা হাদিস কয়টা? এখন 14টা সহিহ হাদিস আছে। এখন 14টা সহিহ হাদিস থাকার পর যদি কেউ এসে আপনারে বলে সৌদি আরব ব্যক্তি শবে বরাত বলতে কিছু নাই, তাই আমি আপনাকে বলবেন ভাই আপনি সৌদি আরব মানেন নাকি হাদিস মানেন? আপনি নাম বললেন আহলে হাদিস, আপনি নিজেকে বলে আহলে হাদিস, আমি দেখাইলাম 14টা হাদিস, আপনি কোন সৌদি আরবে নাই, তাহলে তো আপনি হাদিস মানেন না, আপনি মানেন কাকে? আমরা যদি ইমাম আবু হানিফাকে মানলে সমস্যা হয়ে যায়, তাহলে আপনি সৌদি আরব মানলে সমস্যা নাই? সমস্যা আছে, আজিব কথা ভাই, কথা দুমুখী হয়ে গেল না। আমরা যদি কোনো মাসালা ইমাম আবু হানিফাকে মানি, আপনি এসে আমাকে বলেন ভাই কোরআন হাদিস সব বাদ দিয়ে ইমাম আবু হানিফাকে মানেন কেন? আমি বলবো আপনাকে ভাই 14টা হাদিস আছে শবে বরাতের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শবে বরাতের রাতে নামাজ পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শবে বরাতের রাতে ইবাদত সহি হাদিসে প্রমাণিত। শবে বরাতের কথা 14টা হাদিস এসেছে, 14টা হাদিস এসেছে শবে বরাতের হাদিসকে স্বীকার করেছেন ইবনে তাইমিয়া, স্বীকার করেছেন ইবনুল কাইয়িম, স্বীকার করেছেন আব্দুর রহমান মুবারকপুরি, স্বীকার করেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি। এতজন ইমাম স্বীকার করার পরেও তুমি যে বলো শবে বরাত নাই, তাহলে তুমি কোন আহলে হাদিস আমার একটু বলো। এবার আসেন শবে বরাত সম্পর্কে আর বেশি কথা বললাম না, এবার সামনে চলি। শাবানের পরে কোন মাস আসে? আসে তো রমজান। এবার দেখবেন আপনারা যখন মসজিদে তারাবি শুরু হয়, আট যখন শেষ অনেক নামাজ মসজিদ থেকে বাইরে যায়, ফেরা আবার খুব সিস্টেম করে একজন এই কোনায় দাঁড়ায়, আরেকজন এই কোনায় দাঁড়ায়, আরেকজন মাঝে দাঁড়ায়, আরেকজন পিছে দাঁড়ায়, আরেকজন এই কোনে দাঁড়ায়, মোট 10 জন দাঁড়ায়। আট টাকা শেষ হওয়ার পর 10 জন একসাথে বের হয়ে যায়, মনে হয় অনেক মানুষ মসজিদ থেকে বের হয়ে গেছে। এবার আসেন আমরা প্রথম দেখবো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি কয় রাকাত পড়েছেন, আমরা প্রথম হাদিস থেকে দেখব। তারপর আমরা দেখব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে মাপকাঠি দাঁড় করাইছেন হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সেই মাপকাঠি সাহাবা ইকরাম তারাবি কয় রাকাত পড়েছেন? যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা ইকরাম তারাবি 20 রাকাত পড়েন, তাহলে আমরা তারাবি 20 রাকাত পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলাম না অমান্য করলাম? যদি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা ইকরাম থেকে তারাবি 20 রাকাত সহিহ হাদিসে প্রমাণিত হয়, তাহলে আমরা সহিহ হাদিস মানলাম না অস্বীকার করলাম? এবার আসেন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু বকর ইবনে শাইবা রাহমাতুল্লাহ আলাইহি, এই ওনার লেখা মুসন্নাফ ইবনে আবি শাইবা, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা 235 হিজরিতে ইন্তেকাল করেছে। আজ থেকে প্রায় কত বছর আগে? একটু কথা বলেন, আমার কথা